হঠাৎ সরকারি চাকরিওয়ালাটা যাবে, এই হঠাৎ ডাক্তার ঢুকবে, এই হঠাৎ ইঞ্জিনিয়ারের পরিবার ঢুকবে, আর এই হঠাৎ টোটোওয়ালার পরিবার ঢুকবে। মৌমাছিটা পুরো ভাগাড়ের মধ্যে নোংরা আবর্জনা পচা গলা, তার মধ্যে থেকে একটা ফুলকেও দেখতে পেয়েছে। ফুলের বাগানে গিয়েও না ও নোংরাটাই খুঁজছে যে কোথায় নোংরা আছে। এখন বাজে 7:25, আমরা কিন্তু যথারীতি বেরিয়ে পড়েছি, আর আজকে কোথাও একটা আশার আলো দেখতে পাচ্ছি, একটু রোদ নেই, পুরো মেঘলা মেঘলা। দেখা যাক কি হয়। তাতান কালকেও গেছে, আজকেও যাচ্ছে, ওর নাকি ভালো লাগছে। ওরম করিস না। ওই দেখ এটা কি হচ্ছে। চলে এসছি, কোথায় যাচ্ছিস? লাইটটা দাও আগে, রাখো। গাজর, বিনস, বিট, পাতিলেবু, চ না। গাজর আছে, বিনস এনে এটা এইভাবেই ধরবি, কিন্তু দুধের ক্যানটা ফট করে ফেলে, দুধ উঠলে পড়ে যাবে। এমনি টেবিলে রেখে দে নর্মালি, ঠিক আছে। যা, তাতান চলে যাচ্ছে, আমি এখন দোকানে যাবো। চাবি দে, চাবি দে, যা তুই। আমি এই স্কুটি নিয়ে এখন দোকানে যেতে হবে। হয়ে গেল দোকানের জিনিস নেওয়া, আর এখন বেজে গেছে 8:30, অনেকটা বেলা হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, সোমবারের এখন বাজে 9:00। বাড়িতে আসলাম তখন ওই 8:15-9:00, এসেই জামাকাপড় ছেড়ে আগে আমি চা করে চাটা খেলাম। আর বারান্দায় এসছি, আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, হাওয়াটা কালকে সন্ধ্যা থেকেই দিচ্ছে, আর আজকে রোদ নেই, মাঝে মাঝে একটু রোদের দেখা দেখা দিচ্ছে। দারুণ হাওয়া, টেম্পারেচার অনেক কম হাওয়াটার জন্য, আর তো মেঘলা মেঘলা ওয়েদার আছেই। তো আজকে বৃষ্টির আশা করতে পারি, দুদিন ধরে তো করছে, নিরাশ হচ্ছে, আজকে মনে হচ্ছে হতে পারে। যদি চলো, আর দেরি করবো না, সমস্ত কাজ পড়ে রয়েছে, টক দইও ছেঁকে রেখেছি, টক দইও বসাবো এখন থেকে, সকালেই বসাবো, রাত্রেবেলা না হয় না, ইচ্ছা করে না। দুধ জাল দেবো, বাসন কোসন গোছাবো, বিছানা তুলবো, সমস্ত পড়ে রয়েছে। ভিডিও থাম্বনেল বানানোও হয়ে গেছে, আপলোড করাটা বাকি আছে, ওটা পরে করব, আগে বাকি কাজগুলো সেরে দিই তারপর। কালকে রাত্রে এই সরষের তেলের বোতলটা মেজে রেখেছিলাম, এই এখন তেল ঢালছি। মাজা পরিষ্কার জিনিসে জিনিস রাখতে বেশ ভালোই লাগে, তবে তেলের বোতল তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আমি যখন তেল ঢেল ঢালি, মুখটা কাচিয়ে রাখি, কেন বেয়ে বেয়ে একটু হলেও পরে পরিষ্কার করে রাখি, তাও তেল চিপচিপে হয়ে যায়। এখন বাজে 11:30, তো আমি একটু চুলে কালার করব। কালকে তো শ্যাম্পু করেছি, তো আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমি চুলে কালার অ্যাপ্লাই করব। আর তাতাম একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে এসেই কালকের মতো, কালকেও যেমন মানে শ্যাম্পু দিয়ে স্নান টান করে ফেলেছিল, আজকেও আমি তো দোকানে গেছিলাম, ও চলে এসেছিল ঘরে, তো এসে দেখছি ওর স্নান টান হয়ে গেছে। আমি যে খুব ভালো কাজ করেছিস, আর 9:30-এর মধ্যে ওর ব্রেকফাস্টও হয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠছে খিদেও পেয়ে যাচ্ছে। আগে তো উঠতোই 9:00 সময়, খিদে 11:00 বেজে যায় তাও বলতো খিদে পাইনি খিদে পাইনি, কিন্তু এই দুদিন ধরে টাইম মতো খাওয়াও হয়ে যাচ্ছে। তো আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালবেলা খেয়েছি, কালকে একটু চিকেন ছিল আর রুটি ছিল, ওই দিয়ে দুজনেই মা মেয়ে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আবার সকালে যাবতীয় টুকটাক যা যা কাজকর্ম থাকে সব কমপ্লিট হয়ে গেছে, তবে বাথরুমের একটা বালতি আমি ধুইনি, মানে জল ভরিনি, কারণ বালতিটা না ধুতে হবে, আমাদের জলে এত আয়রন না, 3-4 দিন মানে 5-6 দিন গেলেই বালতির ভেতরটা পুরো লালচে হয়ে যায়, না মাজলে খুবই বাজে লাগে দেখতে। তো ওই বালতিটা ধোবো বলে আর ওই জলটা ভরিনি ওই বালতিটা। আর এমনিতেও আজকে রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, জল মনে হয় না গরম হবে বলে, তো ঠিকঠাক আজকে স্নান করা যাবে। এই কদিন তো জল ভরে রাখতাম, তো তো মাপে মাপে জলে স্নান করতে হতো যে না এই দুবালতি আমার, এর বেশি জল খরচা করলে আরেকজন করতে পারবে না, কিন্তু আজকে ঠিকঠাক মতো স্নান করতে পারবো। চলো চুলে কালারটা করে তারপর রান্নার কিছুটা যোগাযোগ করে তারপর স্নানে যাবো। স্নান সেরে এসছি, আর আজকে না কেন যাই না রাতের আমার ঘুমটা মানে পরিপূর্ণ হয়নি আর কি, আর ঘুম পরিপূর্ণ না হলে যেরকম হয় সেরকমই লাগছে, ঝিমুনি ঝিমুনি একটা ব্যাপার, কাজে এনার্জি পাচ্ছি না, একটা ঘুম ঘুম ভাব ভাব, চোখটা এরকম বন্ধ করে রাখলে আর খুলতে ইচ্ছা করছে না, টেনে জোর করে খুলছি আর কি। শুতে শুতে 12:30-12:30 বেজে যাচ্ছে, আবার 5:30-এর সময় অ্যালার্ম দিয়ে উঠে পড়ছি,
তো ঘুমের একটু ঘাটতি হচ্ছে, তো দুপুরবেলা করে একটু ঘুমোতে হবে, না হলে ঘুমের ঘাটতিটা পূর্ণ হবে না। তারপর শরীর এরকম সারাদিন এরকম, মানে ভেবেছিলাম আজকে বাথরুমের একটা বালতি ধোবো, মাজবো, আর ইচ্ছাই করলো না, চলে গেছে স্নান করতে, আর ইচ্ছা করলো না। রান্নাবান্নাও তেমন, ইন্দ্র বলছে কি ছেড়ে দাও, তুমি আলুসিদ্ধ ভাত বসিয়ে দাও। আর না, দুপুরবেলা আলুসিদ্ধ ভাত খুব, যেদিনকে অসুবিধা থাকবে সেদিনকে বসাবো, তো তার জন্য কিছু করবো না। এখানে ডাল ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, আর একটু পোস্ত বেটেছি, আর এই যে আলু কেটেছি, তো ডাল আর আলু পোস্তই হবে, না আলু বড়ি পোস্ত হবে, এই যে বড়ির প্যাকেট আজকে নিয়ে এসেছি। তো ব্যাস এই সিম্পল রান্না হবে, তাড়াতাড়ি করে রান্নাবান্না খাওয়া দাওয়া করে আজকে একটু ঘুমোতে হবে, না না যে মাথার এগুলো কেমন যেন দপদপ দপদপ করছে। আর বৃষ্টি 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 বৃষ্টি, এখন কয়েকজনের কমেন্টে দেখলাম যে গতকাল নাকি তোমাদের ঢাকাতে খুব বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, এখন ওয়েদার ঠান্ডা, আর আমাদের এখানে বৃষ্টির ভরটুকু দেখতে পাইনি। তবে হ্যাঁ, গতকাল সন্ধে থেকে একটু হাওয়া দিচ্ছে, এখনও মেঘলা মেঘলা, মাঝে মাঝে একটু রোদ উঠছে, কিন্তু হাওয়াটা দিচ্ছে। হঠাৎ করে ডাল নিতে ইচ্ছা হচ্ছে, রান্না হয়ে গেছে, হোটেলের হাতা একটু হলুদ দিই, একদম ফ্যাকাশে সাদা ভালো লাগে না দেখতে, ভাত আর একটু চাটনি বার করেছি, শুকনো লঙ্কা আছে, আর তাতানকে আগে দিয়ে দিলাম কারণ ওর যোগা ক্লাস আছে, যেন ওর মতো খেয়ে নিক। কাঁচা লঙ্কায় তো দেয় সিদ্ধ, হ্যাঁ ওটা তো ফোড়নে যা দেয় দেয়। তো আজকে এই সিম্পল মেনু আমাদের, এটাই ভালো লাগে, এটাই, হ্যাঁ এটাই ভালো খাবার, ঠান্ডা বর্ষা যাই হোক না আমার কুড়া বেশি ভালো লাগে, ভালো ভালো খাবার, হজম হবে ভালো, তুমি ভাত নরম করো দাদা, হজমটা হবে করতে, বাবাই তো চায় না, বাবাই চায় একটু ঝুরঝুরা, হ্যাঁ ওটাই বাকি আছে এখন, না কেন বাবার জন্য শক্ত ভাত একটু তুলে দেবে বানার মতন করে, বাকিটা নরম করে দেবে, গরম হয় নাকি, একবারে ভাত উপর দিতে হয় না, বাদ দে খা। এখন বাজে 5:30, আমি আজকে একটুখানি ঘুমিয়েছি, পুরো মানে ঘুমিয়েছি বলতে একদম অঘরে ঘুমিয়েছি, কিচ্ছু টের পায়নি। তাতান এখানে বসে পড়ছিল, ও জোরে জোরেই আওয়াজ করে পড়ছিল, তারপরে আমাকে যখন ডাকলো যে মাম ওঠো দরজা দাও, তখন আমি টের পেলাম, আর যখন ও ডাকলো তখন দেখলাম ওর গান করছে জোরে জোরে, তো মানে তার মানে ও অনেকক্ষণ থেকেই জোরে জোরে গান করছিলো, গান করতে করতে রেডি হচ্ছিলো আর কি, আমি কিচ্ছু টের পাইনি, বিশ্বাস করো মনে হয় একদম অঘরে ঘুমিয়েছি, পুরো ডিপ ঘুম হয়েছে, যাই হোক ঘুমটা হওয়াতে এখন শরীরটা পুরো ঝরঝরে লাগছে, ফ্রেশ লাগছে। তো ও আমাকে 5:10 বাকি ওরকম সময় ডেকেছে, ওর আজকে যোগা ক্লাস আছে, তো ওখানে গেছে ওই দরজা দেওয়ার জন্য ডেকেছে আর কি, ওই তখনই আমার ঘুম ভেঙেছে, ও যদি না ডাকতো তাহলে হয়তো আমি আরও কিছুক্ষণ ঘুমোতাম। জাগে তো সারাদিন, দুদিন ধরে তো অপেক্ষা করে আছে বৃষ্টির জন্য, যে একটু বৃষ্টি হবে বৃষ্টি হবে, তারপর শুনছি কালবৈশাখী আসছে, কালবৈশাখী আসছে কোথায়, না কালবৈশাখীর দেখা না বৃষ্টির দেখা কিছুই নেই, একটু মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে এই আর কি। তবে হ্যাঁ টেম্পারেচার অনেকটা কম ছিল, যেখানে 40, 41, 42, 43 সেখানে আমি লাস্ট দুপুরবেলা দেখলাম কত 33, 35 এরকম, তো অনেক কম, গরম অনেক কমই আছে। কিন্তু এই তো বিকেল হয়ে গেল, বিকেল হয়ে থেকে সন্ধ্যা হতে যায়, এখনও পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই, আজকে নাকি হবেই হবে এরকম একটা ব্যাপার, কোথায় কিছুই তো বুঝতে পারছি না। যাক একটু বসি তারপর উঠবো, এই বসি বলছি একটুখানি এরকম শুই, প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে দেখি তারপরে উঠব। এখন বেজে গেছে 6:20, আমি একটু রেডি হয়ে নিলাম কারণ তাতানকে এখন পড়তে দিয়ে আসতে হবে, ও এক্ষুনি যোগা ক্লাস থেকে আসলো, এবার যেদিনকে যোগা ক্লাস থাকে না সেদিনকে এসে ও একা একা যেতে পারবে না, মানে টাইমে কুলাতে পারবে না, 10 মিনিটের মধ্যে ওখানে পৌঁছাতে হবে, 6:30 থেকে পড়া, আসলো এই 6:20, তো হেঁটে হেঁটে গিয়ে ওখানে গাড়ি ধরবে, আবার ওখান থেকে নেমে অনেকটা হাঁটা পথ, প্রায় 20-25 মিনিট লেগে যাবে, কাজে যেদিনকে যোগা ক্লাস থাকবে যাওয়ারটা ওকে দিয়েই আসতে হবে। তো ওর বাবাই দিয়ে আসে, কিন্তু ওর বাবাই আজকে বেরোয়নি, বলছে আমি আর বেরোবো না, ভালো লাগছে না, তুমিই যাও, তার জন্য রেডি হয়ে নিয়েছি, এখন যাব। হেলমেট এইটাই পড়তে বড় বিরক্তিকর,
করছো কেন? তাতানকে দিয়ে এসে আমি একটু গা ধুলাম, গা ধোয়াতে এখন একটু ফ্রেশ লাগছে। আর এখন বেজে গেছে সন্ধে সাতটা। আর আমি যখন বাথরুমে ছিলাম না, গা ধুচ্ছিলাম, বিশাল জোরে একটা বাজ পড়লো। আমি ভাবলাম বুঝি এই বুঝি উলুস তুলুস কাণ্ড হবে, কিন্তু এখন দেখছি কিছুই না, বুঝি আবার একটু মেঘ ডাকছে। জানি না এই ডাকা ডাকাতেই শেষ হয়ে যাবে নাকি এর আগেও আরও কিছু হবে, বলতে পারছি না। তবে দাতানকে যখন বেরোচ্ছি না, তখন একদম ফোটা 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 কয়েক ফোটা পড়লো। আর ভাবলাম যা এখনই শুরু হলো, এবার তো ভিজে যাবো। ও বাবা, কোথায় আর নেই, ওই মনে করো কিছুক্ষণ এক দু এক মিনিটের মতো ফোটা ফোটা পড়লো, কয়েক ফোটা একদম ছোটো ছোটো, তারপরে বন্ধ হয়ে গেল। এখন আমার দেখছি একটু বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘও ডাকছে। জানি না আদৌ হবে কি হবে না, তবে দাতানকে আনতে আর আমি যাবো না, ও একাই চলে আসবে, ওকে বলা আছে একাই চলে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও ছাতা নেয়নি, ছাতা নেওয়ার তো অভ্যাস নেই, কিন্তু যদি বৃষ্টি পড়ে ভিজে আসবে, কিছু করার নেই। হয়তো তোমরা কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু ফাইনালি কিন্তু বৃষ্টি নেমেছে। না ঝমঝম করে হচ্ছে না, কিন্তু মোটামুটি হচ্ছে, খারাপ না। এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে। বাবা, যদি অল্প একটু বৃষ্টি হয় না, তাহলে আরও গরম বাড়বে, কারণ মাটির তাপটা উঠবে। যদি একটু ভালো মতো বৃষ্টি হয়, মাটি ভিজলে, তাহলে ওয়েদার ঠান্ডা হবে। দেখা যাক, এখন বাজে আটটা, এই এখন বৃষ্টি নামলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাতা নাচবে, আস্তে আস্তে ভিজে যা ভিজে না যায়। ছাতা টাতা কিচ্ছু নিয়ে যায়নি, আমিও দিতে ভুলে গেছি। নাকি চলো, আমি এই জানলার ধারেই বসেছিলাম, বসে মানে শুয়ে শুয়ে একটু বৃষ্টিটা এনজয় করছি। পুরো ফাঁকা বাড়িতে একটু বৃষ্টিটা এনজয় করলাম, যদিও সেরকম একটা ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে একদম। মানে 26 ডিগ্রিতে লাস্ট দেখলাম নেমে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, একটু ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে, আর হালকা ফুলকা ছিটে ফোটা বৃষ্টি হয়েছে। যাক, হেঁটেই ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। তো তাতন তো পড়তে গেছে, ওর অবশ্য আসার সময় হয়ে গেছে। আর ইন্দ্র চলে গেছে নিচে আটা দিতে। তো আমি এতক্ষণ পুরো একা একা ওখানে অন্ধকার ঘর করে একটু কিছুক্ষণ সময় কাটালাম, এবার 9টা বাজে উঠে এলাম, এক কাপ চা খাবো। হ্যাঁ তাই করবো, খাবি? হ্যাঁ তাহলে খেয়ে না। আমি ঠিক 9টা 11 নাগাদ আসবো। আচ্ছা ঠিক আছে। বাইরে তো সব? হ্যাঁ হ্যাঁ, না পোস্তটা আমি এই একটু আগে ঢোকালাম, ভাবলাম খাওয়া হবে না। ঠিক আছে করছি। যাই হোক, দাঁতানো চলে আসলো এক্ষুনি, আর ভেজে নি, বৃষ্টি হয়নি খুব একটা, ভেজে নি। একা চা নিয়ে উঠে পড়েছি। হ্যাঁ তো তুমি তো নিচে গেছো চা খেতে। আমাকে তো বলতে পারতে? তুমি তো নিচে চা খেয়েছো। চা নিচে খেয়েছি বলে তো উপরে খাবো না। তা আমি কি করে জানবো তুমি এখন চা খাবে? আমি তো আমার জন্য করলাম এই যে চা। ও তো খাচ্ছে দুধ খই, আর আমি খাচ্ছি এই যে দুধ চিড়ে। আর আমি বাতাসা নিয়েছি, চিনি নেইনি। এই হচ্ছে আমার ডিনার। এখন বেজে গেছে 11টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বুঝতেই পেরেছো রান্নাবান্না কিছু করিনি, কাজেই আজকে সারাটা সন্ধ্যা বসে বসে শুয়ে শুয়ে কেটেছে, আর বৃষ্টিটাকে এনজয় করেছি। যদিও ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি, কিন্তু মাঝখানে একদমই বন্ধ হয়ে গেছিলো, এখন আবার দেখছি টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ নেই। ওয়েদার তো পুরো ঠান্ডা হয়েই গেছে, কোথায় এই সময় 35 ডিগ্রি থাকে, আর এখন দেখছি 25 ডিগ্রি, পুরো 10 ডিগ্রি কমে গেছে এক ধাক্কায়। যাক, আজকে রাত্রে বেশ ঘুমটা ভালো হবে উইদাউট এসি, আজকে প্রকৃতির এসিতে একদম দারুণ ঘুম হবে। আর একটু তাড়াতাড়িও শুতে যাব আজকে, অন্যদিন 12টা সাড়ে 12টা বেজে যায়, আজকে অতটাও রাত হবে না। তাও ইচ্ছা করে দেরি করলাম জানো তো, এই গল্প গুজব করে মানে শুয়ে বসে ইচ্ছা করে দেরি করলাম, চাইলে আরও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে পারতাম, কারণ রান্না তো করিনি। দাতানও শুয়ে পড়েছে, দাতানের বাবাইও শুয়ে পড়েছে, এবার আমিও জাস্ট ফ্রেশ হয়ে শুতে যাবো। তবে হ্যাঁ, আজকে আর গা ধোবো না, সন্ধ্যাবেলা একবার গা ধুয়েছি, এখন তো একদমই ঠান্ডা ওয়েদার, জাস্ট নাইটিটা চেঞ্জ করেই শুতে যাবো। আর আমার কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কিছু একটা কথা বলার আছে আমার। আমার কিছু কিছু ভিউয়ার্স আছে, তাদের ওই আগের একটা ভিডিওতেও বলেছিলাম, আমি ভিডিওতে কন্টেন্ট কী দিলাম তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাদের ওই একটাই টপিক, একটাই ওয়ার্ড, একটাই বিষয়বস্তু, একটাই সাবজেক্ট, ঘুরিয়ে ফিরিয়ে ওই ওটাতেই আসে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ একা এসেছি, মানে জন্ম নিয়েছি একা, আবার যাবও একা।
ঠিক আছে, এসছিও একা, যাবও একা, মাঝখানের এই যে কিছুটা সময়, এই সময়টা আমরা আমাদের যার যা নিজেদের দায়িত্ব কর্তব্য একটু অভিনয় সব পালন করে তারপর যে যার মতো আবার যেখান থেকে এসছে সেখানেই চলে যাব। কাজেই এই যে এইটুকু যে সময় আমরা যদি সবাই মিলে যদি একটু ভালোভাবে একটু হাসি খুশি সুখে শান্তিতে আর সব থেকে বড়ো কথা একটু পজিটিভ মাইন্ড নিয়ে একটু থাকতে পারি না, তাহলে আমরা নিজেরাও ভালো থাকতে পারি আর আমার আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারি। এতটুকু এইটুকু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এইটুকু আমাদের, আমরা আজ আছি কাল নেই, কেউ বলতে পারে না যে আমি অতদিন পর্যন্ত বাঁচবো, তাই না? আমি হয়তো আরও 20 বছর বাঁচবো, আবার হয়তো আজ আজ কালকেও হয়তো আমার কিছু হয়ে যেতে পারে। কাজেই যেইটুকু সময় থাকবো আমরা পৃথিবীতে, কেউ যেন বলতে না পারে যে ও উনি আমাকে অসম্মান করেছে, ওনার জন্য আমার কোনো ক্ষতি হয়েছে, ওনার জন্য আমার এই হয়েছে, যাওয়ার পরেও যেন আমাকে নিয়ে কোনো রকম নিন্দা না হয় যে ওর জন্যই আমার এরকম হাল হয়েছে, ও আমাকে খুব অপমান করতো, ও আমাকে খুব মানে ছোট করতো, এই জিনিসটা যেন না হয়। আমি কি জানো তো, কারোর কাউকে কতটা উপকার করবো সেটা আমি কখনো ভাবি না। আমি সবসময় ভাবি যে আমার জন্য যেন কারোর কোনো অপকার না হয়, আমি কাকে কতটা সুখে রাখতে পারবো আমি কিন্তু কখনো সেটা ভাবি না। আমি চিন্তা করি আমার জন্য যেন কেউ দুঃখ না পায়, কার কতটা ভালো করব আমি সেটা চিন্তা করি না, আমি চিন্তা করি আমার জন্য কারোর যেন কোনো রকম খারাপ না হয়, আমি এই নীতি নিয়ে চলি। হ্যাঁ, আমি বলছি না যে আমার মতো নীতি নিয়ে সবাই চলবে, তো আমার মনে হয় আমি কাউকে ডিস্টার্ব করবো না, আমি কাউকে অসুবিধায় ফেলবো না, আমি কাউকে খারাপ করবো না, আমার জন্য কারোর জন্য ডিস্টার্ব না হয়, অসুবিধা না হয়, আমার জন্য কেউ যেন দুঃখ না পায়, আমার জন্য কারোর জন্য কোনো রকম অপকার না হয়, এই জিনিসগুলো নিয়ে আমি চলি। তো সেটাই বলছি। আর একটা কথা, জন্ম নেওয়ার সময় তবু ভাগ থাকে যে হ্যাঁ কেউ ভিখারির ঘরে জন্মাচ্ছে, কেউ আবার আম্বানির ঘরে জন্মাচ্ছে, কিন্তু যাওয়ার সময় কিন্তু আমাদের সবার জায়গা ওই একটাই। আমার যতদূর মনে হয় আমরা যেখানে শেষ যাত্রায় যাই সেখানে কি ভাগ ভাগ করা থাকে যে এখানে এই ঘরটাতে সরকারি চাকরিওয়ালাটা যাবে, এই ঘরটাতে ডাক্তার ঢুকবে, এই ঘরটাতে ইঞ্জিনিয়ারের পরিবার ঢুকবে, আর এই ঘরটাতে টোটোওয়ালার পরিবার ঢুকবে, এরকম কি ভাগ করা থাকে? আমার তো মনে হয় থাকে না। যদি থাকে, যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও যে হ্যাঁ যেই শেষ যাত্রায় যেখানে আমরা যাই সেখানে ভাগ ভাগ করা থাকে, ডিপার্টমেন্ট ঘর আলাদা থাকে যে এই ঘরে এই এই লোকেরা যাবে। আমার যতদূর মনে হয় সবাই ওই একই জায়গায় যাব, তখন কিন্তু ভাগ করা হয় না কে সরকারি চাকরি, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার আর কে টোটোওয়ালা। ঠিক আছে, কাজেই নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, এতটুকুই বলবো। জ্ঞান হিসাবে নিও না। আমি জানি যারা নেগেটিভ মাইন্ডের মানুষ তারা সব কিছুর মধ্যেই নেগেটিভিটি খুঁজে বেড়ায়, আর যারা পজিটিভ মানুষ তারা সব কিছুর মধ্যেও নেগেটিভটাকে বাদ দিয়ে পজিটিভ জিনিসটা খুঁজে বেড়ায়। একটা একজনের একটা কথা শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, একজন একটা কথা বলেছিল যে একটা মৌমাছি ভাগাড়ে ঘুরে বেড়াচ্ছে ভাগাড়ের ওপর দিয়ে, কিন্তু সেখানে তো নোংরা, মৌমাছি কিন্তু ভাগাড়ে বসবে না, কারণ ও সুন্দর ফুল চায়, ফুলের মধু চায়। তো ও কিন্তু ওই ভাগাড়ের নোংরার মধ্যে থেকেও, ওই নোংরার মধ্যে থেকেও একটা ফুল ফুটেছে, ওই মৌমাছিটা কিন্তু সেই ফুলের মধ্যে গিয়ে বসে মধু খাচ্ছিল। মৌমাছিটা পুরো ভাগাড়ের মধ্যে নোংরা আবর্জনা পচা গলা, তার মধ্যে থেকে একটা ফুলকেও দেখতে পেয়েছে, ওই এত নোংরার মধ্যেও ও কিন্তু ওই সুন্দর ফুলটা দেখতে পেয়ে ফুলের মধ্যে বসেছে। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভিটি। আর একটা মাছি ফুলের বাগানে গেছে, ওই ফুলের বাগানে গিয়েও না ও নোংরাটাই খুঁজছে যে কোথায় নোংরা আছে, ওই কোনো একটা ফুল গাছের গোড়ায় একটুখানি নোংরা পেয়েছে, ও গিয়ে ওই নোংরার মধ্যেই বসেছে। এগুলো হচ্ছে নেগেটিভ মাইন্ডের মানুষ, কাজেই এদেরকে বদলানো কোনো মতেই সম্ভব না। যারা পজিটিভ মাইন্ডের মানুষ হাজারো খারাপের মধ্যেও ভালোটাকে খুঁজে বেড়াবে, আর যারা নেগেটিভ মাইন্ডের মানুষ তারা হাজার ভালোর মধ্যেও কোথাও না কোথাও একটু খারাপ খুঁজে বেড়াবে। কাজে এদের আর কিছু বলার নেই, যেটা মনে হলো আমি সেটা বললাম। আমি কখনো না বেশি কিছু চাই না, আমি যেরকম আছি এইভাবে যেন সারা জীবন থাকতে পারি, ব্যাস আর কিচ্ছু চাই না আমার। যাক, অনেক বেশি কথা বলে ফেললাম, জানি না কি খারাপ বললাম, ভুল বললাম। তো চলো আজকে এই ওয়েদারটাকে মিস করবো না, তাদের করে ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।